व्यूअर्स अस्सलामु अलैकुम, वेलकम बैक माय चैनल ओइशी एंड साबिया किचन। आज आमी तुम्हारे तैरी करे देखाबो चिकेन फ्राइर स्वाद के हार मानाबे सुपर क्रिस्पी फुलकपी फ्राई करार एकेबारे सहज रेसिपी। तो जे बच्चारा सब्जी खेते एकेबारे पसंद करे ना तादेर जन्नो चिकेन फ्राइर स्वादे फुलकपी फ्राइर सम्पूर्ण प्रस्तुत प्रणाली तैरी करे देखिए देव। तार आगे भिडियोटी जदि भालो लागे तो आमार चैनलटी सबसक्राइब करबे आर आमार पेजे देखे थाकले पेजटीके फलो करे राखबे। एई रेसिपिटा करार जन्नो प्रथमे फुलकपिर प्रिपारेशनटा करे निते हबे। तो एर जन्नो आमी एखाने किछु फुलकपि निच्छि, देखतेई पाच्छो। आर फुलकपिगुलोके एभाबेई आमी एकटु बड़ो बड़ो साइज करे केटे निछि, देखतेई पाच्छो। तोमरा चाइले एर चेये बड़ो केटे निते पारबे। আর এখানে দেখতেই পাচ্ছ ফুলকপির যে ডাঁট আছে সেটাকে আমি এভাবে একটু কেটে নিছি, এতে করে খুব সহজে যেন সিদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো তার জন্য আমি প্রথমে চুলায় পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর পানিটা বলক আসার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে মিক্স করে নিয়ে তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য, ফুলকপিটার শুধু কাঁচা গন্ধটা দূর করার জন্য। আমি কিন্তু ফুলকপিটা এখানে সিদ্ধ করব না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটা সাইড সিদ্ধ করে নেওয়ার পর অন্য একটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে নেব। তো ফুলকপির ভিতরে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাওয়ার পরেই এটাকে কিন্তু আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছ দুই মিনিটের মতো আমার লেগেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ফুলকপির উপরে দিয়েও মিশিয়ে নিতে পারবে, তবে আমি আলাদা করে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সামান্য করে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি মরিচগুলো ঝালের জন্য, যে যেরকম ঝাল পছন্দ করে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমার ঘরে তৈরি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে আমি যেই যেই মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা যে দিতে হবে এমন কোনো কথা নেই, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবে, তবে সবগুলো দিতে চেষ্টা করবে, এতে করে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি দুটোই দিচ্ছি, তবে কেউ চাইলে শুধু কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো কিংবা আটা দিয়েও করতে পারবে, তবে আটা দিয়ে করলে খুব বেশি ক্রিস্পি হবে না। তো এভাবে সবগুলোকে আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাংসের মশলা, বিরিয়ানি মশলা, যে কোনো মশলা থাকলে দিয়ে দেবে, তবে না দিলেও চলবে। তো সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সবগুলো মিক্স করার পর আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা টাইপের, এর জন্য আমি আবার একটু চালের গুঁড়ো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, হাতে সময় থাকলে 10 মিনিট রেখে দেবে, না থাকলে সঙ্গে সঙ্গে কোটিং করে ভেজে নিতে পারবে। তবে আমার হাতে সময় ছিল, আমি এটা রেডি করার পর আসরের নামাজ পড়ে তারপর এটাকে তৈরি করব। তো বিকালের বেলা যখন নাস্তা তৈরি করি তো এভাবে রেডি করে নামাজ পড়ে তারপর যদি ভাজতে আসে তাহলে সময়টাও বেঁচে যায় আর সব কিছু ঠিকঠাক হয়। তো 10 মিনিট পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছ। ফিরে আসার পর সবগুলো মশলাকে আবার আমি একটু এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এর গায়ে সম্পূর্ণভাবে মশলাগুলো লেগে গেছে এবং ভিতরে মশলার গ্রানটাও ঢুকে গিয়েছে। তো উপরের কোটিংটা করার জন্য এখানে আমি ব্রেড গাম নিচ্ছি, তোমরা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবে, বিস্কিটের গুঁড়া কিংবা টোস্টের গুঁড়া দিয়েও এই কোটিংটা করে নিতে পারবে, আর যদি হাতের কাছে কর্নফ্লেক্স থাকে সেটা দিয়ে করবে, এতে করে একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখতে মনে হবে। তবে আমি আজকে ব্রেড গাম দিয়ে করছি আর কোটিংটা এভাবে দেখতেই পাচ্ছ ভালোভাবে করে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি কোটিং করে নেব আর এভাবে কোটিং করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে সর্বোচ্চ 2 মাসের মতন। 2 মাস পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রেখে অনায়াসে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারবে। এটা এভাবে বানিয়ে রাখার সুবিধা হচ্ছে যখন খেতে ইচ্ছে করবে এভাবে শুধু নামিয়ে তেলে ভেজে নিলেই হবে। তবে আজকে আমি এইগুলো সব তৈরি করে ভেজে দেখাবো, এটা আমি সংরক্ষণ করব না। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সবগুলো ফুলকপিকে কোটিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ
সম্পূর্ণ কুট করা আমার হয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছ। তো এখন যেহেতু কফির সিজন, তো এভাবে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে এবং সস্তাও আছে। তো এটা একবার বাচ্চারা খাওয়ার পর বারবার কিন্তু খেতে চাইবে। এভাবে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যখন শক্ত হবে তখন যে কোনো পলি ব্যাগ কিংবা বক্সে করে রেখে দিতে পারবে। তো এবার তো আমি ভেজে দেখাবো। আর ভাজার জন্য চুলায় প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে আমি এগুলোকে দিয়ে দেব। আমি সম্পূর্ণ ফুলকপিগুলো আমি একসাথে দিয়েই ভেজে নেব। তো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে উপরে একদম কালার চলে আসবে আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তার জন্য আস্তে ধীরে চুলার আঁচটা কমিয়ে, একেবারেও কম না, মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিতে হবে। যখন একটা সাইড ভালোভাবে হয়ে যাবে তবে তারপরে এভাবে একটু উলট পালট করে দিতে হবে, আর এভাবে উলট পালট করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উলট পালট করে এভাবে খুব সুন্দরভাবে কালার করে ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আমি তুলে নেব। এটাকে খুব ভালোভাবে ভেজে নিলে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, সেই বুঝে তোমরা ভালোভাবে মচমচে করে ভেজে নেবে। আর এটার আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে উপরে কুট করার কারণে কিন্তু ভিতরে তেল প্রবেশ করেনি, খুব বেশি তেল ভিতরে ঢোকে না, এর জন্য এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তো বাচ্চারা কিন্তু এক এক দিন এক এক রকমের খাবার পছন্দ করে, ওদেরকে যদি এভাবে নতুন নতুন আইটেম তৈরি করে দেওয়া যায় যে কোনো সবজি দিয়ে, তাহলে কিন্তু ওরা মজা করে খাবে এবং ওদের পুষ্টির ঘাটতিও পূরণ হবে। তা আমার বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করেছে, ওরা বলছে প্রতিদিন আমাদেরকে এভাবে তৈরি করে দেবে। তো দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো লাগছে আর খেতেও কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো। তো এবার একটা তেলের চামচ দিয়ে তেল ঝরিয়ে আমি সম্পূর্ণ ফুলকপির পাকোড়াগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এবার গরম গরম এইভাবে সস দিয়ে পরিবেশন করব। তো সস না দিলেও কিন্তু খেতে ভালো লাগে, তবে সস দিয়ে পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে। তো এই সসটা আমার ঘরে তৈরি, তো দেখতেই পাচ্ছ ভিতরটাও কত সুন্দর হয়েছে আর উপরটা একদমই ক্রিস্পি। এটা কিন্তু 2 ঘন্টার মতো এরকম মচমচে থাকবে। তো আজ এ পর্যন্ত, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।